সাদাকালো নিউজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, আমি মাহিয়া লোবা। চিত্রনায়ক শাকিব খান এবং জনপ্রিয় অভিনেত্রী বুবলি, তাদেরকে আর কখনোই অনস্ক্রিন অথবা অফ স্ক্রিন কোথাও একসাথে দেখা যাবে না। সম্প্রতি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন শাকিব খান। তিনি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, বুবলির সাথে তিনি আর কখনোই স্ক্রিন শেয়ার করতে চান না, এটাই তার চূড়ান্ত সিদ্ধান্ত। 8 বছর ধরে এক ডজনেরও বেশি সিনেমায় অভিনয় করেছেন শাকিব বুবলি। রিয়েল লাইফ থেকে রিয়েল লাইফে তারা সম্পর্কে জড়ান, তাদের ঘরে আসে সন্তান শেহজাদ খান বীর, কিন্তু তাদের সম্পর্কে ফাটল ধরে, তারা রিয়েল লাইফে আলাদা আছেন এবং এখন তাদের রিয়েল লাইফেও আর কোনো স্ক্রিন শেয়ার করতে চান না, এমনটাই জানিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকার থেকে আমরা জানতে পারি শাকিব খান চান না বুবলির সাথে আর কোনো সিনেমা করতে। শাকিব খান এবং বুবলির শেষ অভিনীত সিনেমা লিডার আমি বাংলাদেশ, যেটি এবার ঈদে মুক্তি পেয়েছিল। ছবিটি সুপার হিট হয়েছে, তারপরেও বুবলির সাথে আর কোনো সিনেমায় দেখা যাবে না তাকে। শাকিব খানের কোরবানি ঈদে মুক্তি পাবে প্রিয়তমা সিনেমাটি। সিনেমায় নায়িকা হিসেবে কে থাকছেন এ নিয়ে ছিল অনেক আলোচনা সমালোচনা। শোনা যাচ্ছিল এই সিনেমায় নায়িকা হওয়ার কথা ছিল বুবলির, কিন্তু শেষ পর্যন্ত বুবলি এই সিনেমায় নায়িকা হচ্ছেন না, নায়িকা হচ্ছেন কলকাতার একজন। বুবলির সাথে শাকিব খানের সম্পর্কটা যে ভালো যাচ্ছে না, সেটা লিডার আমি সিনেমার সুরমা সুরমার গান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল। সুরমা সুরমার গানটি একটি রোমান্টিক গান, যেখানে শাকিব বুবলি বা নায়ক নায়িকাকে টাচ করেননি বা তারা কোনো ধরনের রোমান্টিক রসায়নে ছিলেন না, যেটা যেটা দর্শকের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে যে শাকিব আর বুবলি একসাথে নেই। এখন সেটাই পরিষ্কার করে দিলেন শাকিব খান নিজেই। তিনি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, বুবলির সাথে তিনি আর থাকতে চান না, বুবলির সাথে কোনো সিনেমা করতে চান না, তার সাথে অফ স্ক্রিন অন স্ক্রিন কোনো কিছুই শেয়ার করতে চান না। যদিও এতদিন ধরে গুঞ্জন ছিল যে শাকিব খান আর বুবলি একসাথে নেই, কিন্তু সেটা গুঞ্জন ছিল, এবার শাকিব খান নিজে সেটা ক্লিয়ার করে দিয়েছেন। বুবলি যদিও তার নানান কথায় বোঝাতে চেয়েছেন যে শাকিব খান এবং তার সম্পর্কটা নানান কথায় অথবা নানান আচরণে নানান পোস্টে বোঝাতে চেয়েছেন যে শাকিব খানের সাথে বুবলির সম্পর্কটা মধুর আছে, কিন্তু আসলে বাস্তবে সে তেমনটা ছিল না। শোনা যাচ্ছে শাকিব খানের সাথে বুবলির বিচ্ছেদ হয়ে গিয়েছে এবং শাকিব খান সেটাই স্পষ্ট করে দিলেন এখন আমাদের সামনে। তবে শাকিব খান তার দুই ছেলের প্রতি খুবই দায়িত্বশীল। শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাস, যার সাথে তিনি 72টিরও বেশি সিনেমায় কাজ করেছেন, কিন্তু শেষ পর্যন্ত শাকিব খান এবং অপুর সন্তান আব্রাহাম খান জয় ইস্যু নিয়ে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। শাকিব অপুর বিচ্ছেদের পর শাকিব সে বছর বুবলিকে বিয়ে করেন। বিয়ের পর তাদের সন্তান আসে শেহজাদ খান বীর, এবং তাদের বিয়ে এবং সন্তানের খবর এগুলো সব কিছু গোপনে ছিল, কিন্তু যখন বুবলি অপু বিশ্বাসের মতোই শাকিব খানের ছেলে জয় বীরের কথা যখন বুবলি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানালেন, তারপর থেকে বুবলির সাথে শাকিব খানের সম্পর্কটাও চিড় ধরে এবং শেষ পর্যন্ত তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গিয়েছে এমনটাই শোনা যাচ্ছিল। গুঞ্জন ছিল যে বুবলির সাথে শাকিব খানের সম্পর্ক আর নেই, তারা দুজন দুই মেরুর বাসিন্দা, তারা আলাদা থাকছেন বা তাদের মধ্যে অফিসিয়ালি ডিভোর্স হয়ে গিয়েছে। কিন্তু বুবলি তার কাজে কর্মে বা বিভিন্ন মাধ্যমে বুবলি সেটা স্বীকার করতে চাচ্ছিলেন না, কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি শাকিব খান নিজেই বলছেন বুবলির সাথে তিনি আর নেই, বুবলির সাথে তিনি আর কোনো নতুন সিনেমায় কাজ করবেন না। লিডার আমি বাংলাদেশ এটি তাদের অভিনীত সর্বশেষ সিনেমা, যদিও দর্শক আগে থেকেই ধারণা করছিলেন যে লিডার আমি বাংলাদেশ সিনেমাটি হবে বুবলির সাথে শাকিবের শেষ সিনেমা, এটাই মনে হয় সত্যি হতে যাচ্ছে।
আমরা আর কখনো সাকিব বুবলিকে অনলাইন অন স্ক্রিনে একসাথে দেখতে পারবো না, তাদের রসায়ন দেখতে পাবো না, সাকিব বুবলির সাথে আর কোনো সিনেমা করবেন না। কিন্তু তিনি সন্তানদের ব্যাপারে বলছেন যে ন্যানির সাথে তাদের তার সন্তান জয় এবং বীর তার কাছে আসেন, ঘোরাফেরা করেন, সাকিব আব্রাহাম খান জয়কে কোলে করে জুম্মার নামাজ আদায় করতে যান এবং তাদেরকে সময় দেন, তাদের সাথে ঘোরাফেরা করেন। তখন তিনি বলেন যে সন্তানের সাথে বাবার সম্পর্ক থাকবে এটাই তো স্বাভাবিক, সন্তানের সাথে বাবা দেখা করবে, ঘোরাফেরা করবে, এটাই স্বাভাবিক, কিন্তু এটা নিয়ে এত কথার কি আছে। আর তিনি সাংবাদিকদেরকে অনুরোধ করেন রংচং মেখে যেন এইসব নিয়ে বেশি বাড়াবাড়ি নিউজ করা না হয়, এবং বুবলির সাথে সাকিব আর কোনো সিনেমায় কাজ করতে আগ্রহী না এটা নিয়ে এখনও বুবলির পক্ষ থেকে কিছু জানা যায়নি তিনি এই সম্পর্কে কি বলছেন। তবে সাকিব খান স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি বুবলির সাথে আর নেই, তবে তিনি সন্তানদের প্রতি দায়িত্বশীল থাকবেন, তিনি তার সন্তান আব্রাহাম খান জয় এবং শেহজাদ খান বীরের সব রকম দায়িত্ব পালন করবেন, তাদের সাথে সময় কাটাবেন, ঘোরাফেরা করবেন, তাদের সাথে তার রসায়নটা বাবা ছেলের যেমন থাকে ঠিক তেমনই থাকবে। কিন্তু অপু বিশ্বাসের সাথে যেমন তিনি আর নেই, অপু এখন তার অতীত হয়ে গেছেন, বুবলিকেও এখন তিনি বলছেন যে বুবলি তার অতীত হয়ে গেছেন। অতীত হয়ে গেছেন। শেষ করছি সাদাকালো নিউজের পক্ষ থেকে সাকিব বুবলি সম্পর্কিত তথ্যগুলো। ধন্যবাদ।